নমস্কার বন্ধুরা নিউ গার্ডেন ইউ চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলাপ গাছের সাত পাতার রহস্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কীভাবে সাত পাতা হয় এবং সাত পাতার ডালটিকে কীভাবে রিমুভ করতে হয় এবং কোন জায়গা থেকে হয় সেই বিষয়ে আলোচনা করেছি আজ আগের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে যে সাত পাতার ডালটি বেরিয়েছে সেই সাত পাতার ডালটি সায়ন থেকে বেরিয়েছে মানে হচ্ছে স্টক থেকে বেরোয়নি মানে বার্ড গ্রাফটিং যে করা আছে এখানে যে বার্ড গ্রাফটিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ যে বার্ড গ্রাফটিং করা আছে এর উপর থেকে বেরিয়েছিল সাত পাতার ডালটা এইটাকে বলা হয় রুট স্টক আর এইটাকে বলা হয় সায়ন সায়নের এই পর পার্ট থেকে এই সাত পাতার ডালটি বেরিয়েছিল কিন্তু আজকে আমরা দেখাবো যে রুট স্টক থেকে সাত পাতার ডালটা বেরিয়েছে এই যে গাছটা আছে রুট স্টক থেকে সাত পাতার ডালটি বেরিয়েছি তো প্রথমেই বলে রাখি এই যে গাছটা এই যে গোলাপ গাছটা রয়েছে এইটা হচ্ছে কাঁটা বিহীন গোলাপ গাছ মানে হচ্ছে এই গাছে কোনো কাঁটা নেই তোমরা দেখতেই পাচ্ছ এই ডালগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই গাছে কোনো কাঁটা নেই কিন্তু এই যে সাত পাতার ডালটি বেরিয়েছে এই যে রুট স্টক এটা হচ্ছে জঙ্গলি গোলাপের একটা গাছ ঠিক আছে এখানে কিন্তু বার্ড গ্রাফটিং করা আছে করে এই নতুন ভ্যারাইটিসটা অ্যাড করা আছে তো বন্ধুরা এই যে জঙ্গলি জংলি ভ্যারাইটিসটা আছে জংলি গোলাপটা আছে নিচে যে রুট স্টক আছে এটা জংলি গোলাপের গাছ এখান থেকে ডালটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হয়ে ডালটা কত লম্বা হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গাছটার পাতাটা হচ্ছে সাত পাতা আর এর কাঁটার সংখ্যা প্রচুর প্রচুর কাঁটা বেরিয়েছে এই ডালে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এই যে ভ্যারাইটিসটা আছে যেটা সায়নে ব্রাড ক্রাফটিং করা আছে এতে কিন্তু একটাও কাঁটা নেই এটা কাঁটা ছাড়া একটা গোলাপ গাছ এর ভ্যারাইটিস এর ফুলের কালার কিন্তু লাল এমনি নর্মাল গাছের মতনই কিন্তু এতে কোনো কাঁটা হবে না এই যে রুট স্টক আছে রুট স্টক থেকে যে সায়নটাকে অ্যাড করা আছে সায়নের ওপরে যে সমস্ত ডাল হবে সেই ডালে তোমরা এই ডালটাও দেখতে পাচ্ছ কোনো কোনো কাঁটা নেই সায়নের ওপর থেকে যে ডালপালাগুলো বেরোবে তাতে কোনো কাঁটা হবে না কিন্তু যে সমস্ত ডালপালা তোমার হচ্ছে রুট স্টক থেকে বেরোবে সেই সমস্ত ডালপালায় প্রচণ্ড কাঁটা হবে তার এছাড়াও যদি সাত পাতা হয় তাহলে সাত পাতার গাছ ডালটায় কাঁটার সংখ্যা আরও বেশি হবে যদি সাত পাতার ডালপালা না হয় তাহলে কাঁটা হবে কিন্তু কাঁটার সংখ্যা কম হবে কিন্তু সাত পাতার যে ডালটা বেরোবে তাদের কাঁটার সংখ্যা বেশি হবে সাতটি পাতা হবে এবং এর গ্রোথটা খুব ফাস্ট হবে তো বন্ধুরা এই হচ্ছে গোলাপ গাছের সাত পাতার রহস্য আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে গোলাপ গাছের যে সাত পাতার ডালটি বেরিয়েছিল সেটা হচ্ছে রুট স্টক থেকে বেরিয়েছিল এই সায়ন থেকে বেরিয়েছিল এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি এই যে ডালটা বেরিয়েছে এটা হচ্ছে রুট স্টক থেকে বেরিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ